নজর রাখছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে, কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে একটি বেসরকারি সংস্থায় কর্মরত যে 8 জন ভারতীয় তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ, এবং সেই খবরের থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি 8 ভারতীয় প্রাক্তন নৌসেনাকে মৃত্যুদণ্ড দিল কাতারের একটি আদালত। গত বছর 2022 সালে 26শে অক্টোবর অপরাধমূলক কাজকর্মের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদেরকে, এবং যদিও তাদের বিরুদ্ধে ঠিক কী কী ধারায় মামলা রুজু করা হয়েছে তা কিন্তু জানা যায়নি। কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন এই 8 ভারতীয়। শুধু তাই নয়, কাতার সরকারকে সাবমেরিন কেনার রীতিমতো পরামর্শ দিত এই ভারতীয়রা বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে এই সংস্থার মালিককেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে 8 ভারতীয় প্রাক্তন নৌসেনাকে রীতিমতো মৃত্যুদণ্ড দিল কাতারের একটি বিশেষ আদালত, যদিও তাদের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি। তবে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করার কিন্তু কথা বলা হয়েছে, এবং তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করা হবে, তাদের পরিবারকে সহযোগিতা করা হবে, কিন্তু এমনটাই বলা হচ্ছে। ঠিক এই জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে তাদের পরিবারের পাশে রয়েছে বিদেশ মন্ত্রক। ঠিক এই মুহূর্তে বেশ কয়েকটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানাতে চাইছি বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে। দেখুন যে কীভাবে কাতারের আদালতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেইখানে ঠিক আর কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। 26শে অক্টোবর 2022 গ্রেপ্তার করা হয়েছিল 8 জনকে। এই 8 প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ডের এবার নির্দেশ। কি বলা হচ্ছে, অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, অপরাধমূলক কাজে যুক্ত রয়েছেন তারা এমনটি অভিযোগ। আর এই 8 প্রাক্তন নৌসেনা কর্মীর নাম জানাবো আপনাদেরকে, ক্যাপ্টেন নভজ্যোত সিং গিল। প্রথম যে নাম আমরা জানতে পারছি ক্যাপ্টেন নভজ্যোত সিং, তারপরে বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, পাশাপাশি ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, 8 প্রাক্তন নৌসেনা যাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কমান্ডার অমিত নাগপাল, তিনিও রয়েছেন এই 8 জনের মধ্যে। কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, তিনিও রয়েছেন এই 8 জন নৌসেনার মধ্যে। কমান্ডার সঞ্জীব গুপ্তা, তার নামও দেখতে পাচ্ছি। একইভাবে কমান্ডার সুগনকার পাকালা, তার নামও দেখতে পাচ্ছি আমরা। এবং একইভাবে 8 নম্বর নামও দেখালাম আপনাদেরকে, অর্থাৎ নাবিক রাগেশ, তার নামও দেখালাম আপনাদেরকে। এই 8 জন এই নৌ যারা সেনাকর্মী ছিলেন প্রত্যেকে দেখা যাচ্ছে কিন্তু এভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তারা, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন, সাবমেরিন সংযুক্তিকরণের কাজে যুক্ত ছিলেন তারা, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যে অপরাধমূলক তারা নাকি কাজ করছিলেন। এই রায় দেওয়া হয়েছে, অর্থাৎ যে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে কাতারের নিম্ন আদালতের তরফ থেকে, কিন্তু এই রায়ের পরে ভারতের তরফ থেকে তাদের পাশে থাকার কিন্তু একটা কথা বলা হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে ভারত, যেমনটাই বলছিলাম আপনাদেরকে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে ভারত, এবং এই 8 জনকে কিন্তু ফিরিয়ে আনতে রীতিমতো চেষ্টা চালিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কারভাবে জানিয়েছে এই 8 জনকে ভারতে ফিরিয়ে আনা হবে, তাদের পরিবারের পাশে থাকবে ভারতের বিদেশ মন্ত্রক, এমনটা পরিষ্কার বলা হয়েছে। জয়শঙ্কর তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে 8 জনকে ফিরিয়ে আনার জন্য। 2022 সালে 26শে অক্টোবর যে রায় দেওয়া হয়েছে, যে মৃত্যুদণ্ডের যে বিষয়টি সামনে আসছে, সেখানে কিন্তু সমস্ত রকমভাবে সাহায্য করা হবে তাদেরকে। 8 ভারতীয় প্রাক্তন নৌসেনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের জীবন বাঁচানোর জন্য সর্বতোক্রমে এগিয়ে যাচ্ছে ভারত, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের নিম্ন আদালত, অপরাধমূলক কাজের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, কিন্তু সেটা এখনো পর্যন্ত বিশদভাবে জানা যায়নি কতটা প্রমাণ সাপেক্ষ। অবশ্যই সেদিকে নজর থাকবে রিপাবলিক বাংলারও। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।